আজকে নতুন একটা টিউটোরিয়াল আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং বিভিন্ন কাজ সহজভাবে করার জন্য এই ফাংশনটা ব্যবহার করা হয়। দেখা যায় যে আপনার 1 ঘন্টার কাজ আপনি 1 মিনিটেই করতে পারবেন এই এক্সেলের এই কাজগুলো শিখলে। তো শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। এখানে ওপেন করা যে শিটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই শিটটা আসলে একটা ভিন্ন ধরনের একটা শিট। এখানে আমাকে একজন ফেসবুকে আমাকে নক করে, তো উনি ইম্পোর্ট এক্সপোর্টের জব করে, তো ওনাকে বলা হয়েছে এখানে এইচএস কোড যে আছে এই এইচএসটা মডিফাই করতে হবে। যেমন হচ্ছে এখানে যে আছে, এখানে ওকে বলছে যে পেস্ট করে, এরপর হচ্ছে প্রত্যেকটা প্রথম থেকে 4টার পরে একটা ডট, এরপর হচ্ছে মাঝখানে 2টার পরে একটা ডট, ডট দিয়ে এভাবে কপি পেস্ট করে প্রত্যেকটা করতে হবে এইভাবে। তো এখানে ডাটা আছে 7,500। এই কাজটা আসলে উনি 3-4 দিন করার পরও শেষ করতে পারে না, তাও পড়ছিল 1,000 ডাটার মতো, এখানে আছে 7,500। তো এই কাজটা আমি দেখলাম যে 1 মিনিটেরও কম সময় লাগে যদি করতে পারে। তো চলুন দেখা যাক এটা কিভাবে আমরা খুব সহজেই করতে পারি। তো এখানে প্রাইভেসির কারণে আমি এখানে হোয়াইট করে রাখছি টেক্সট গুলো, এটা যেহেতু ওনার প্রাইভেট ডাটা, তো আমরা এই সাইডটাকে হাইড করে রাখি। এখানে আমরা কাজ করবো হচ্ছে এইচএস কোডের উপরে, এখানে কিভাবে আমরা ডট বসাবো। তো প্রথমে আমরা ইকুয়াল সাইন দেবো, ইকুয়াল সাইন দিয়ে লেফট লিখবো, লেফট ফাংশন নেব। এখানে যেহেতু আমরা লেফটের 4টা ডাটার পরে আমার একটা ডট বসাতে হবে, তো এখান থেকে আমি সেলটাকে সিলেক্ট করে দেব B3, এরপরে কমা দিয়ে দেব। এখানে কয়টা নাম্বার নিতে যাচ্ছি আমি, এই নাম্বার হচ্ছে আমি 4টা নাম্বার নেব। 4টা নাম্বার দেওয়ার পরে ফাইভ ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিলাম, প্রথম থেকে আমি 4টা নাম্বার নিয়েছি। এখন হচ্ছে আমাদের বসাতে হবে ডট, এটার জন্য আমাদের অ্যান্ড সাইন দিতে হবে, এন্ড এন্ড দেওয়ার পর ডাবল কোট, ডাবল কোট দেওয়ার মানে হচ্ছে কোনো টেক্সট লিখতে গেলে আমাদের দুই পাশে ডাবল কোট দিতে হয়, মাঝখানে যে কোনো একটা টেক্সট বা ওয়ার্ড লিখতে গেলে এটা দিতে হয়। তো এটার পরে আমরা দেবো হচ্ছে এন্ড। তো আমাদের এখানে ডট বসানো শেষ। এখন মিডল থেকে যে আমরা 2টা ওয়ার্ড নেব, এটার জন্য আর একটা ফাংশন ব্যবহার করবো। এখানে আমরা লিখবো মিড, MID, মিড থেকে আমি মিডল থেকে 2টা ওয়ার্ড নেব। এখানে আমাদের টেক্সট হচ্ছে B3, B3 কলাম, B3 সেলটাকে সিলেক্ট করতে হবে, B3 নিলাম, এরপর হচ্ছে কমা স্টার্ট নাম্বার। তো স্টার্ট নাম্বার হচ্ছে আমরা এখানে নিয়েছিলাম 4টা, এখান থেকে 5 নাম্বার থেকে 2টা, এখানে নাম্বার অফ ক্যারেক্টার্স 2টা, 5 নাম্বার থেকে স্টার্ট হবে এবং 5 নাম্বার থেকে 2টা নেব, 5 নাম্বার উপর থেকে। এরপরে ক্লোজ ব্র্যাকেট দিয়ে দিলাম ফার্স্ট ব্র্যাকেট, এরপরে দেবো অ্যান্ড, যেহেতু আমরা আবারও একটা ডট বসাবো, এন্ড দিয়ে দিলাম ডাবল কোট, ডট ডাবল কোট, এরপর হচ্ছে এন্ড। এরপরে আমরা নেব হচ্ছে রাইট ফাংশন, রাইট লেখার পরে এখানে ট্যাব বাটন ক্লিক করব। রাইট ফাংশন নেওয়ার মানে হচ্ছে আমরা লাস্ট থেকে আরো 2টা সংখ্যা নিতে হবে, কারণ হচ্ছে এখানে হচ্ছে হলো আপনার 8টা সংখ্যা, তো এখান থেকে আমরা নিচে হচ্ছে 4টা, আর এখান থেকে নিচে 2টা 6টা, এখনো 2টা সংখ্যা বাকি আছে, এটার জন্য আমরা রাইট ফাংশন নেব। রাইট ফাংশন নিয়ে এখান থেকে B3 সেলটাকে সিলেক্ট করে দিলাম, এরপর হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টার 2, আর ব্র্যাকেট ক্লোজ। এখানে কি হচ্ছে B3, এখানে B3 পরে নেয়, শুধু B হচ্ছে এই কারণে আমার সরলভাবে ফাংশনটা কাজ করে নেয়। তো B3 দেওয়ার পরে দেখুন আমার ফর্মুলাটা ওকে হয়েছে এবং এখানে ডাটা চলে আসছে। তো এখানে আমরা কি করতাম, কপি পেস্ট করলে অনেক সময় লাগতো, তো এই ফর্মুলাটা আপনার লিখতে সর্বোচ্চ 1 মিনিট লাগবে। এখানে আমার ডাটাটা ফর্মুলা পেস্ট করার পর ডাটায় আসছে, এখান থেকে আমি এই যে প্লাস আসার পরে আমি ডাবল ক্লিক করে দেবো, দেখুন 7,500 ডাটা আমার মডিফাই হয়ে গেছে। আর কপি পেস্ট করলে আপনার 1 সপ্তাহে শেষ হইতো না। তো এভাবেই আপনারা যদি কাজ পারেন, সেক্ষেত্রে দেখা যায় যে 1 ঘন্টার কাজ 1 মিনিটে করে নিতে পারবেন। আর যদি কাজ না জানেন, কপি পেস্ট করলে সারা বছর বড় কপি পেস্ট করতে হবে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক উপকার হবে। আর এই সেম কাজটাই আমাকে একজন ডাচ বাংলার রিলেশন অফিসার উনিও ফোন দিছিল, ওনার অ্যাকাউন্ট নাম্বারের মাঝখানে এভাবে ডট বসাতে হবে। তো ওনাকে আমি ফোনে সলিউশন দিয়েছিলাম, আশা করি ওনারটা কমপ্লিট হয়েছে, আর এটা তো আমি অলরেডি তাকে সলভ করে দিয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং ভিডিওটা শেয়ার করে আপনার প্রোফাইলে সেভ করে রাখতে পারেন, যদি মনে না থাকে তাহলে পুনরায় দেখতে পারবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।